নমস্কার বন্ধুরা, শেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়া জানাই আমাদের একটি ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেখানে জয়েন হতে পারেন। সেখানে আমরা রেগুলার শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি। এছাড়া আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করেছেন তাদেরকে জানিয়ে রাখি যে আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ডেলি নিউজ কভার করি, প্লাস ব্রেকআউট স্টক নিয়ে আলোচনা করি, এছাড়া কোয়ার্টারলি রেজাল্ট কন্টিনিউয়াসলি রিভিউ করতে থাকি। তো শেয়ার মার্কেটের প্রায় কমপ্লিট প্যাকেজ আমাদের চ্যানেলে পাবেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় যে আমরা যে ট্রেড করি স্টক মার্কেটে, তো আমরা কোথায় ট্রেড করি এবং আমাদের কী পরিমাণে চার্জ করা হয়। তো সাধারণত মার্কেটে বিভিন্নভাবে ট্রেডিং হয়, একটা হচ্ছে ইকুইটিস অ্যান্ড এফএনও ট্রেডিং, একটা কারেন্সিতেও ট্রেড হয় আর একটা কমোডিটিসেও ট্রেড হয়। তো মেজর যারা আমরা ইনভেস্টার তারা সাধারণত ইকুইটিস অ্যান্ড এফএনওতেই ট্রেড করে থাকি। তো আজকে আমরা জানবো যে ইকুইটিস অ্যান্ড এফএনওতে কীভাবে আমাদের চার্জ করা হয়। তো যারা কারেন্সি এবং কমোডিটিসে ট্রেড করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট ভিডিওতে আমরা সেটা কভার করার চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি যে আমাদের ইন্ডিয়াতে ব্রোকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখানে টপ 20 ব্রোকার রয়েছে যেটা 2024 মতে, তো এই ভ্যালুগুলো একটু হেরফেরও হতে পারে কয়েকদিন পরে। তো এখন যে ব্রোকার সবথেকে ভালো চলছে সেটা হচ্ছে গ্রোথে অ্যাক্টিভ ক্লায়েন্ট হিসেবে এখন 84,20,803 জন অ্যাপ ইউজ করে, সিরোধা 69,94,952 জন অ্যাপ ইউজ করে। তিন নম্বরে রয়েছে অ্যাঞ্জেল ওয়ান, 56,85,889 জন অ্যাঞ্জেল ওয়ানের অ্যাক্টিভ ক্লায়েন্ট বা ইউজার। তো আমি প্রথম যখন চ্যানেল খুলেছি তখন গ্রো অ্যাপ নিয়ে একটি ভিডিও বানিয়েছি, সাউন্ড কোয়ালিটি খুব খারাপ, তো যারা গ্রো ইউজার তারা ওটা দেখে নেবেন একটু কষ্ট করে, আমি ভিডিওর শেষে তার লিঙ্ক দিয়ে দেবো। এবং এর আগে আমি জিরোধা সম্পর্কেও আলোচনা করেছি যে জিরোধা অ্যাপে শেয়ারের বাই সেল বা ফিউচার অপশনে ট্রেড করলে আমাদের কী রকম চার্জ দিতে হয়, এটা আমি এক্সাম্পলের সঙ্গে দেখিয়েছি। তো আজকে আমার আলোচনার বিষয় অ্যাঞ্জেল ওয়ান। তো অ্যাঞ্জেল ওয়ান যারা অ্যাপ ইউজার তাদের ক্ষেত্রে বলি যে তারা যখন শেয়ার বাই বা সেল করছে তখন কিন্তু খুব ভালোভাবে আমরা দেখি না বা দেখার চেষ্টাও করি না। তো আজকে এখানে উদাহরণের সাহায্যে দেখাবো যে আমাদের কী পরিমাণে চার্জ করা হয়। এছাড়াও বিভিন্ন অ্যাপ রয়েছে, আপস্টক, ICICI ডাইরেক্ট, কোটাক সিকিউরিটিস, HDFC, তো টপ 7টি বর্তমানে ব্রোকার অ্যাপ এগুলো, বাদ বাকি অ্যাপগুলোও ভালো, মতিলাল ওসাল, SBI সিকিউরিটিস, পেটিএম মানি, শের খান, ফাই পয়সা। তো যারা যারা অন্য অ্যাপ ইউজ করেন কমেন্ট করে জানাবেন, অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা সেটা কভার করার চেষ্টা করব। তো আমরা যারা ইকুইটিস অ্যান্ড এফএনওতে ট্রেড করি সাধারণত আমরা কেউ কী করি, কেউ ইন্ট্রাডেতে ট্রেড করি, কেউ ডেলিভারিতে, কেউ ফিউচারে, কেউ অপশনে। তো ইন্ট্রাডে ট্রেডিং মানে কি, মানে আপনি একদিনে শেয়ার কিনে যখন একদিনই বিক্রি করছেন তখন সেটাকে বলছে ইন্ট্রাডে ট্রেডিং বা ইন্ট্রাডে ইকুইটি। নেক্সট হচ্ছে ডেলিভারি। ডেলিভারি ইকুইটিতে আমরা কী করি, ধরুন আজকে শেয়ার কিনলেন, আপনি কালকে, পরশু বা 10 বছর পর বিক্রি করলেন, সেটাকে বলা হচ্ছে ডেলিভারি। আর নেক্সট হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন, তো জানিনি আপনাদের, নতুন করে বলার এখানে কিছু নেই। তো চলুন দেখা যাক যে এই চারভাবে যে যখন আমরা ট্রেড করি তখন কী পরিমাণে আমাদের চার্জ করা হয়। তো প্রথমত তো অ্যাঞ্জেল ওয়ান, অ্যাঞ্জেল ওয়ানের প্রথমে কী কী চার্জ করা হয়, একটা হচ্ছে ব্রোকারেজ চার্জ দিতে হয়, যে অ্যাপটা আমরা ইউজ করছি সেই অ্যাপ ইউজের জন্য আমাদের অ্যাঞ্জেল ওয়ানকে কত টাকা দিতে হয়। নেক্সট হচ্ছে কিছু স্ট্যাটুটরি চার্জ রয়েছে, এই চার্জের মধ্যে কী কী সেগমেন্ট রয়েছে, যেমন SST চার্জ, এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন চার্জ, ক্লিয়ারিং চার্জ, GST, সেবি চার্জ, স্ট্যাম্প ডিউটি, তারপরে 0.2 ব্রেক ইভেন, এবং সবগুলো মিলে টোটাল ট্যাক্স অ্যান্ড চার্জেস কত হলো সেটা আমরা জানব। তো প্রথমেই বলি যে আমরা যখন ইন্ট্রাডেতে ট্রেড করি, তো ইন্ট্রাডেতে ট্রেড করার সময় সাপোজ আপনি একটা শেয়ার কিনলেন, একটি শেয়ারের দাম 100 টাকা, সাপোজ ধরুন টাটা মোটরস কিনছেন, তার একটা শেয়ারের দাম যখন 100 টাকা হয়, আপনি টোটাল যদি 100টা কোয়ান্টিটি বাই করেন তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত হলো 100×100, 10,000। তার মানে আপনি 10,000 টাকার শেয়ার কিনলেন বা ইনভেস্ট করলেন, এবং সেল করার সময় দেখলেন আপনি যে 100 টাকা দামের শেয়ারটি কিনেছেন সেটা হয়ে গেছে 110 টাকা, মানে আপনি 10% লাভে বিক্রি করবেন। মানে 100 টাকা কিনেছেন, শেয়ারের দাম 110 টাকা হয়েছে, মানে এখানে আপনি 10% লাভ করছেন। তো তখন আপনি সেল করার সময় শেয়ারের দাম কত, 110 টাকা, এবং কোয়ান্টিটি কত, 100টাই থাকবে, তাহলে টোটাল রিটার্ন আপনার কত আসবে, 11,000 টাকা। তার মানে আপনি 10,000 টাকা ইনভেস্ট করেছেন, আপনি টোটাল ফেরত পাবেন কত, 11,000 টাকা। তো আপনার টোটাল তাহলে প্রফিট কত আসলো, 1,000 টাকা, তার মানে আপনি টোটাল 10% এখানে লাভ করলেন। তো এরকম যদি হয় ইন্ট্রাডের ক্ষেত্রে আমাদের কীরকম চার্জ করা হয় একটু দেখে নেব। তো প্রথমত তো ইন্ট্রাডের ক্ষেত্রে ব্রোকারেজ চার্জ করা হয়, মানে অ্যাপ আপনাকে চার্জ করে কয় টাকা, 6.30 টাকা। আদার্স যে সমস্ত চার্জ রয়েছে সেটা হচ্ছে 5.34 টাকা, এবং ব্রেক ইভেন চার্জ 12 পয়সা। তো টোটাল নেট এবং নেট প্রফিট অ্যান্ড লস আপনার কত দাঁড়াবে, 988.36 টাকা। তার মানে এখানে আপনি 1,000 টাকা যে লাভ করেছেন পুরো 1,000 টাকা কিন্তু আপনি পাবেন না, সেখান থেকে
যে এই সমস্ত চার্জ কাটার পরে আপনার করতে হবে 988 টাকা। আরেকটু যদি ক্লিয়ার করে দেখাই, দেখুন ব্রোকারেজ চার্জ আপনার লাগছে 6 টাকা 30 পয়সা, SST বা CTT চার্জ 2 টাকা 75 পয়সা, ট্রানজ্যাকশন চার্জ 68 পয়সা, ডিপি চার্জ এখানে লাগে না, সুতরাং ডিপি চার্জের জন্য কোনো টাকা দিতে হবে না। স্টেট স্ট্যাম্প ডিউটির জন্য 63 পয়সা, সেবি ট্রানওভার ফিস এখানে 0.02 পয়সা, জিএসটি 1 টাকা 26 পয়সা। তাহলে টোটাল আপনার চার্জ কত যাচ্ছে এখানে? 11 টাকা 64 পয়সা। মানে আপনি 10,000 টাকা দিয়ে শেয়ার কিনেছেন, 11,000 টাকা দিয়ে বিক্রি করেছেন, 10% লাভ হয়েছে, তাহলে টোটাল আপনার 11 টাকা 64 পয়সা খরচ হবে এবং পয়েন্ট ব্রেক ইভেনের জন্য আপনার 12 পয়সা এখানে খরচ হবে। নেক্সট চলে যাই ডেলিভারি ইকুইটিস, অর্থাৎ আপনি আজকে শেয়ার কিনলেন, যদি সেই দিনই বিক্রি না করেন তাহলে পরের দিন বা 1 সপ্তাহ বা 1 মাস বা 1 বছর বা 10 বছর পরে যদি আপনি বিক্রি করেন সেটাকে বলা হচ্ছে ডেলিভারি ইকুইটিস। এখানেও আমি সেম উদাহরণ দিচ্ছি, আপনি 100 টাকা দিয়ে বাই করেছেন কোনো একটি শেয়ার, সেল করার সময় দেখছেন যে 110 টাকা হয়ে গেছে, তাহলে এখানে আপনার 10% লাভ হলো। আর কোয়ান্টিটি আপনি কতগুলো কিনেছেন? 100টি। বিক্রি করার সময় কোয়ান্টিটি যদি 100টি বিক্রি করে দেন তাহলে টোটাল যদি আপনার ইনভেস্টমেন্ট 10,000 টাকা থাকে তাহলে টোটাল রিটার্ন আপনি 11,000 টাকা পাচ্ছেন এবং টোটাল প্রফিট আপনার 1,000 টাকা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কী কাটা হয়? এখানে ব্রোকারেজ চার্জ নেওয়া হয় না, অর্থাৎ ব্রোকারেজ চার্জ 0। যেমন ইন্টারডেতে ব্রোকারেজ চার্জ নেওয়া হচ্ছিল, এক্ষেত্রে কিন্তু ব্রোকারেজ চার্জ নেওয়া হবে না। আদার্স আপনাকে কত টাকা চার্জ করবে? 46 টাকা 93 পয়সা, ব্রেক ইভেন চার্জ 47 পয়সা। তাহলে টোটাল আপনি যে 1,000 টাকা রিটার্ন পেলেন মানে ইনকাম করলেন সেখান থেকে আপনার পকেটে কত ঢুকবে? 953 টাকা 7 পয়সা। তাহলে একটু ডিটেলসে জেনে নিই, দেখুন ব্রোকারেজ চার্জ এখানে নেই, STT চার্জ এখানে 21 টাকা, ট্রানজ্যাকশন চার্জ এখানে 68 পয়সা, ডিপি চার্জ এখানে আপনাকে 20 টাকা দিতে হবে। যেমন আগের ক্ষেত্রে ইন্ট্রাডের ক্ষেত্রে এখানে ডিপি চার্জ ছিল না, কিন্তু এখানে ইকুইটিতে আপনাকে 20 টাকা দিতে হবে। স্ট্যাম্প ডিউটি এখানে 1 টাকা 1.5 টাকার মতো দিতে হবে। সেবি টার্নওভার ফিস 0.02 পয়সা, জিএসটি 3 টাকা 73 পয়সা। তাহলে টোটাল আপনার চার্জ কত লাগছে? 46 টাকা 93 পয়সা। মানে আপনি এখানে 10,000 টাকা দিয়ে শেয়ার কিনেছেন, 11,000 টাকা দিয়ে বিক্রি করেছেন, 10% লাভে যখন বিক্রি করবেন তখন আপনার টোটাল খরচ হবে 46 টাকা 93 পয়সা। ইচ্ছা এছাড়া পয়েন্ট টু ব্রেক ইভেনে 47 পয়সা। নেক্সট যদি আমরা ফিউচারে যদি ট্রেড করি তাহলে সেম 100 টাকা দিয়ে কিনেছেন, 110 বিক্রি করবেন, কোয়ান্টিটি সেম থাকবে, 100 ইনভেস্টমেন্ট 10,000, টোটাল রিটার্ন আপনার 11,000। তাহলে 1,000 টাকা আপনি প্রফিট করছেন মানে 10% লাভ। এক্ষেত্রে আপনার কত দিতে হবে? দেখুন ব্রোকারেজ চার্জ এখানে অনেক টাকাই দিতে হয়, 40 টাকা ব্রোকারেজ চার্জ, মানে অ্যাপ আপনাকে 40 টাকা চার্জ করবে। আদার্স চার্জ এখানে কম, 9 টাকা 28 পয়সা, ব্রেক ইভেন চার্জ 49 পয়সা। তাহলে 1,000 টাকা যে ইনকাম করলেন সেখান থেকে আপনার পকেটে কত ঢুকবে? 950 টাকা 72 পয়সা। একটু ডিটেলসে বলি, ব্রোকারেজ এখানে 40 টাকা, STT এখানে 1 টাকা 38 পয়সা, ট্রানজ্যাকশন চার্জ খুবই কম 40 পয়সা, ডিপি চার্জ এখানে নেই যেমন ইকুইটিতে ডিপি চার্জ নেওয়া হচ্ছিলো, স্ট্যাম্প ডিউটি এখানে 20 পয়সা, সেবি টার্নওভার ফিস এখানে 2 পয়সা, জিএসটি 60 টাকা 28 পয়সা, টোটাল ট্যাক্স অ্যান্ড চার্জেস এখানে আপনার কত লাগছে? 49 টাকা 28 পয়সা। সুতরাং বুঝতেই পারলেন যে আপনার 1,000 টাকার যদি লাভ হয় সেখান থেকে 49 টাকা আপনাকে ছেড়ে দিয়ে বাদ বাকিটা আপনাকে নিতে হবে। লাস্ট হচ্ছে FNO অপশনসে, অপশনস ট্রেডিং যারা করেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। যেমন আপনি এখানে সাধারণত ফিউচার অপশানে কী হয়, আমরা কিন্তু শেয়ারের কোয়ান্টিটিতে কিনি না, আমরা লটে কিনি, 1 লট 2 লট। তো এখানে আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এখানে নাম্বার অফ শেয়ার দিয়েছি এবং টোটাল ইনভেস্টমেন্ট দিয়েছি। তো আপনি 100 টাকা দিয়ে শেয়ার কিনেছেন, 10% লাভে বিক্রি করবেন 110 টাকা, কোয়ান্টিটি 100, মানে সাপোজ ধরুন এখানে 1 লট 100টি এবং ইনভেস্টমেন্ট আপনার এখানে 10,000 টাকা ইনকাম হলো, 11,000 টাকা টোটাল প্রফিট দাঁড়ালো আপনার 1,000 টাকা, মানে 10% লাভ। সেক্ষেত্রে অপশনসের ক্ষেত্রে কীরকম চার্জ করা হয়? ব্রোকারেজ চার্জ এখানে 40 টাকা নেবে আপনার কাছ থেকে, আদার্স চার্জ এখানে 26 টাকা নেবে, 26 টাকা 16 পয়সা, ব্রেক ইভেন চার্জ 66 পয়সা। তাহলে এই যে 1,000 টাকা ইনকাম করলেন সেখান থেকে আপনার পকেটে কত ঢুকবে? 933 টাকা 84 পয়সা। তো আশা করি বুঝেছেন। এবং একটু ডিটেলসে বলি, ব্রোকারেজ চার্জ 40 টাকা, SST 5 টাকা 50 পয়সা, ট্রানজ্যাকশন চার্জ 11 টাকা 13 পয়সা, ডিপি চার্জ এক্ষেত্রে লাগে না, স্ট্যাম্প ডিউটি এখানে 30 পয়সা, সেবি টার্নওভার এখানে 2 পয়সা, GST 9 টাকা 21 পয়সা এবং টোটাল আপনাকে কত দিতে হচ্ছে? 66 টাকা 16 পয়সা। এবার একটু পেয়ার কম্পারিজন করে দেখি। দেখুন এখানে যদি আপনি ইন্ট্রাডের ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট আগের মতোই থাকবে, যে আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন, আপনি 10% লাভে বিক্রি করবেন, কততে বিক্রি করবেন? 11,000 টাকায়। তাহলে আপনার প্রফিট কত হবে? 1,000 টাকা। কিন্তু পুরোটা কি পাবেন? পাবেন না। তাহলে ইন্ট্রাডের ক্ষেত্রে কী হয়, ব্রোকারেজ এখানে 6 টাকা 30 পয়সা দিতে হয় কিন্তু ডেলিভারির ক্ষেত্রে কোনো ব্রোকারেজ চার্জ দিতে হয় না। ফিউচারের ক্ষেত্রে আপনাকে এখানে 40 টাকা দিতে হবে,
অপশনের ক্ষেত্রেও আপনাকে এখানে 40 টাকা দিতে হবে, শুধুমাত্র ব্রোকারেজ চার্জ মানে অ্যাপ চার্জ করে না কোন ক্ষেত্রে, ডেলিভারি ইকুইটির ক্ষেত্রে। আদার্স যে সমস্ত চার্জ রয়েছে এটা এখানে 5 টাকা 34 পয়সা, এটা 46 টাকা 93 পয়সা, এখানে ফিউচারে 9 টাকা 28 পয়সা, এখানে অপশনসে 26 টাকা 16 পয়সা। তো আমি যদি টোটাল হিসাব করি যে 1000 টাকা যে লাভ হলো, প্রফিট হলো, সেখান থেকে আমি কত টাকা পাবো? ইন্ট্রাডের ক্ষেত্রে পাবো 988 টাকা 36 পয়সা, ডেলিভারির ক্ষেত্রে 953 টাকা 7 পয়সা, ফিউচারের ক্ষেত্রে 950 টাকা 72 পয়সা এবং অপশনের ক্ষেত্রে 933 টাকা 84 পয়সা। তো টোটাল আমার চার্জ কত দিতে হচ্ছে 1000-এর ক্ষেত্রে, মানে 1000 যখন লাভ করি, তো চার্জ আমাকে ইন্ট্রাডের ক্ষেত্রে 11 টাকা 64 পয়সা দিতে হবে, ডেলিভারির ক্ষেত্রে 46 টাকা 93 পয়সা দিতে হবে, ফিউচারের ক্ষেত্রে 49 টাকা 28 পয়সা দিতে হবে এবং অপশনের ক্ষেত্রে 66 টাকা 16 পয়সা দিতে হবে। তো আমি কি বললাম, আমরা যদি 10,000 টাকা এখানে ইনভেস্ট করি, 10% লাভে যদি আমরা এখানে বিক্রি করি, মানে 11,000 টাকায়, এবং তাহলে আমাদের 1,000 টাকা কী হবে, প্রফিট হবে। তো সেক্ষেত্রে আমার কোথায় সবথেকে বেশি চার্জ লাগবে, আপনার ফিউচার অ্যান্ড অপশানে সবথেকে বেশি চার্জ 66 টাকা, এটাকে র্যাঙ্ক এক করে দিয়েছি। দ্বিতীয়ত সরি, এটা অপশানের ক্ষেত্রে, অপশানের ক্ষেত্রে সবথেকে বেশি চার্জ এবং ফিউচারের ক্ষেত্রে সেকেন্ড হাইয়েস্ট চার্জ 49 টাকা 28 পয়সা এবং ডেলিভারি ইকুইটির ক্ষেত্রে আপনাকে নিতে হবে 46 টাকা 93 পয়সা এবং ইন্টারভিউর ক্ষেত্রে কম 11 টাকা 64 পয়সা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি বিস্তারিত আলোচনা করলাম অ্যাঞ্জেল ওয়ান সম্পর্কে, তার বিভিন্ন রকম চার্জ এবং পেয়ার কম্পারিজন করে দেখলাম ইন্ট্রাডে ইকুইটি ফিউচার অ্যান্ড অপশানের ক্ষেত্রে কীরকম চার্জ করা হয় এবং কোথায় বেশি এবং কোথায় কম করা হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া আপনার যদি কোনো কোয়ারিজ থাকে অ্যাপ নিয়ে, তাহলে কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।